বিদেশী স্থান দিয়াছ ঘরের বিভীষণ অসমত কেনেকে হয় বাংলাদেশের বিচরণ ভুল করিলো তহতক দিশা হকর আসন ভোট বিচারি আরু নিদিবি ডাঙর ডাঙর ভাষণ ঘরত লাগ তোর মন্তব্য নালাগে তোর বক্তব্য বাক্যবুর তোর বিষাক্ত বিয়পাইছ বিষবাস্ম সংঘটিত ধলাকাণ্ড সন্ত্রাসীর আতঙ্ক শেষ হয়েছ ভাতৃত্ব অসম আজি রক্তাক্ত দুঃখ লাগে অত্যন্ত যুজ দিন শেষ পর্যন্ত কি যে এয়া বৃত্তান্ত কি যে কুটির চক্রান্ত অত্যাচারী রাজতন্ত্র বিকল আজি গণতন্ত্র অসমীয়াই হেরুয়ালে আজি নিজের অস্তিত্ব কথাটো হল মই গানৰ জৰিয়তে এইটো বিৰোধিতা কৰিছোঁ আৰু আজি মই এনেকৈ ৰাস্তাত ৰাজপথত ওলাই আহিছোঁ কাৰণ কথাটো হ'ল যে একটো জাতি ধ্বংসী নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কখন আইনত বলবৎ কৰা হ'ল আৰু আমাৰ ওপৰত এইটো জাপি দিয়া হ'ল আৰু প্ৰথম দিনা নিজে জেড প্লাছ ছিকিউৰিটিত বহি আছে আৰু ইয়াত আৰ্মি শাসন লগাই দিয়া হৈছে আৰু আমাৰ শ্বহীদ হ'ল কোন 16 বছৰীয়া ক্লাছ টেনৰ ছাত্ৰ এগৰাকী শ্বহীদ হৈছে গুলিয়াই তেখেতক গুলিয়াই তাক হত্যা কৰা হৈছে তাৰ বিষয়ে আজিলৈকে কোনো এটা মাত নামাতিলে সেইকাৰণে মই ওলাই আহিছোঁ আৰু এই ইস্যুটো মই উত্থাপন কৰিমে মোৰ গানৰ জৰিয়তে মই প্ৰতিবাদ কৰিম যে আমাৰ আমাৰ ল'ৰা ছোৱালী মানে আমাৰ আমাৰ ল'ৰা ছোৱালী ছাত্ৰ ছাত্ৰীবোৰৰ তেজেৰে সিহঁতে ফাকু খেলি আছে আজি এই চৰকাৰখনে গতিকে মই ওলাই আহিছোঁ আৰু তীব্ৰ প্ৰতিবাদ কৰিছোঁ আৰু চব মানুহ ওলাই আহিছে যদি বিলটো সুপ্ৰিম কোৰ্টে বাতিল নকৰে তেনেহ'লে আৰু মানুহ ওলাই আহিব আৰু আন্দোলন চলিয়েই থাকিব অসমখন জ্বলাই দিলে নৰ্থ ইষ্ট জ্বলাই দিলে জয় আই অসম বিদেশীক স্থান দিয়া সব ঘরের বিভীষণ অসমত কেনেকে হয় বাংলাদেশের বিচরণ ভুল করিলো তহতক দিশা হকর আসন ভোট বিচারি আরু নিদিবি ডাঙর ডাঙর ভাষণ ঘরত লাগ তোর মন্তব্য নেলাগে তোর বক্তব্য বাক্যবুর তোর বিষাক্ত বিয়পাইছ বিষবাস্ম সংঘটিত ধলাকাণ্ড সন্ত্রাসীর আতঙ্ক শেষ হয়েছ ভাতৃত্ব অসম আজি রক্তাক্ত দুঃখ লাগে অত্যন্ত যুজ দিন শেষ পর্যন্ত কি যে এয়া বৃত্তান্ত কি যে কুটিল চক্রান্ত অত্যাচারী রাজতন্ত্র বিকল আজি গণতন্ত্র অসমীয়াই হেরুয়ালে আজি নিজের খেলা বঙালে কম আমি দিলে সবেই সবে নহয় কোনোবা এটাটো দিব লাগিব না মিটিং সবেটো কি কোনোবা এটা দল দিব লাগিব ন কোনোবা দল হোক সংগঠন কোনে তো মিটিং দিছে দিছে নেকি আপনি কমে না নাই আপনি কি আইছি কাম করু না আপনাদের কিমান কিমান কে হাজিরা দিয়া গৈছে কিবা এটা দিয়া গৈছে ন 250 টাকা দিছে এইখন যে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক যার বিপক্ষে আপনার আজি আহি ইয়াতে ঠিয় হয়েছে খানাপাড়া বিলত এটা আহিলে কি হবো এইখন বিধেয়কখন আমি সাবলে আইছো কি সাবলে আইছে আপনাদের আমার এই মহাত্মা গান্ধী আইব আমি সাবলে আইছো ফুর্তি করি আর এই যে মহাত্মা গান্ধী আইব বলে কলে আপনি এই কি কারণে আইব মহাত্মা গান্ধী রাইজক কিবা সান্ত্বনা দিব আর এতিয়া বিজেপিয়ে দিব বিচাৰিছে ভাব জানো মানুহ ভৰা বিচাৰিছে হব জানো একদম ধুনীয়া কথা কৈছে বাইদেউ।